বর্তমানে সব ইন্ডিয়ানরা মালদ্বীপে যাওয়া বন্ধ করতেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে সবাই বয়কট মালদ্বীপ পোস্ট করতেছে। সেলিব্রিটি, ক্রিকেটার, ইনফ্লুয়েন্সার কেউই থেমে নেই। মানে মোট কথা, ইন্ডিয়ান সকল লোকজন মালদ্বীপের ওপর পুরো গরম হয়ে আছে। এই সকল কিছুর মূল কারণটাই হলো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের কিছু ছবি পোস্ট করা নিয়ে। ঘটনাটা শুরু হয় 4 জানুয়ারি 2024। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি জাস্ট ক্যাজুয়ালি তাদের লাক্ষাদ্বীপে ঘুরতে গেছে, আর তার এক্সপিরিয়েন্সটা টুইটারে পোস্ট করছে এবং দেশবাসী সবাইকে বলছে যে তোমরা এখানে আসো। কিন্তু সমস্যা তৈরি হয় এইখানেই, যখন মালদ্বীপের ইলেক্টেড লিডাররা ক্রিটিসাইজ করে এই পোস্টটা নিয়ে। নরেন্দ্র মোদীর এই পোস্টটা নিয়ে মালদ্বীপের কি এমন ক্ষতি হয়ে গেল যে এত ক্রিটিসাইজ করে কথা বলতে হবে? ইন্ডিয়া মালদ্বীপকে বিভিন্নভাবে হেল্প করে থাকে, হেলিকপ্টার দিয়ে, ড্রোন দিয়ে, এর আগে 22টা রাডার স্টেশন বানায় দিছে, করোনার মধ্যে 1 লক্ষ ভ্যাকসিন গিফট করে দিছে। এত কিছু দেওয়ার পরেও মালদ্বীপ কেন তাদের সাথে সম্পর্ক খারাপই করলো? মালদ্বীপে কোনো প্রেসিডেন্ট যদি নতুন হয় তাহলে তার প্রথম কাজটাই হয় ভারতের সাথে যেয়ে দেখা করা, কিন্তু এইবার কেন ব্যতিক্রম ঘটলো? মালদ্বীপ কেন ইন্ডিয়া এবং চায়না দুইটা দেশের জন্যই এত বেশি ইম্পর্টেন্ট? মালদ্বীপ যদি চায়নার হাতে চলে যায় তাহলে ইন্ডিয়া কত বড় ডেঞ্জার ট্র্যাপে পড়ে যাবে? চায়না কিভাবে স্ট্রিং অফ পার্লস থিওরি অ্যাপ্লাই করে ইন্ডিয়াকে কব্জা করতেছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা রেডি থাকেন, অনেক কিছু জানার আছে এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মালদ্বীপ এত ছোট্ট একটা দ্বীপের ন্যায় দেশ, এটা কেন এত ইম্পর্টেন্ট। মেইন কারণটাই হলো ওর জিও পলিটিক্যাল লোকেশন। মালদ্বীপের ইলেক্টেড লিডাররা এমনও পোস্ট দেয় যে ইন্ডিয়ানরা যেই রুমে থেকে বের হয়ে যায় ওই রুমে গন্ধ রেখে বের হয়ে যায়। এত বেটার সার্ভিস ইন্ডিয়া কখনো দিতে পারবে না, এত পয় পরিষ্কার ইন্ডিয়ার কোনো যোগ্যতাই নাই হওয়ার, এটা নাকি ইন্ডিয়ান একটা কালচার খোলা জায়গায় টয়লেট করা, এমনও ক্লেম করছে এটা নাকি তারা ওয়েস্টেও নিয়ে গেছে। ইতিমধ্যে লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট করার জন্য 1156 কোটি টাকার বরাদ্দ হয়ে গেছে। এই জিনিসটা মালদ্বীপের একদম গায়ে লাগছে, আর এর জন্যই মালদ্বীপ ইন্ডিয়াকে ট্রল করা শুরু করছে। এখন সব ইন্ডিয়ানরা খেপে গেছে যে মালদ্বীপের সমস্যা কি, ভারত যদি নিজের দেশের কোনো একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করে। মালদ্বীপের লিডারদের পোস্টগুলো জাস্ট ইনস্টাগ্রাম ও টুইটার পোস্ট না, এগুলা ভারতের জন্য একটা রিমাইন্ডার, কারণ ইন্ডিয়ার লাক্ষাদ্বীপ আইল্যান্ড যদি ভালোভাবে ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে মালদ্বীপের জন্য এটা একটা খাতরা। মালদ্বীপে প্রতি 4 জন টুরিস্টের মধ্যে 1 জন থাকে ইন্ডিয়ান। মালদ্বীপে হাইয়েস্ট সংখ্যক টুরিস্টই যায় ইন্ডিয়া থেকে, কিন্তু হঠাৎ করেই মালদ্বীপে এন্টি ইন্ডিয়া স্ট্যান্ড মাথাচাড়া দিয়ে উঠতেছে। মালদ্বীপে কিছুদিন আগেই ইলেক্টেড লিডার হয় মোহাম্মদ মুইজু, উনি এক এন্টি ইন্ডিয়া স্ট্যান্ড নিছে। প্রেসিডেন্ট হওয়ার পরই উনি অ্যানাউন্সমেন্ট করছে যে আমি অন্য কোনো দেশের মিলিটারি আমাদের দেশের মাটিতে থাকতে দিব না, কোনোভাবেই না। উনি এই সকল ওয়াদা দিছে এবং রাজনৈতিক প্রচার প্রচারণায় ইন্ডিয়া আউট লিখা ছিল। এই ধরনের ক্যাম্পেইন করার কারণে লোকজন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং মালদ্বীপের সাধারণ জনগণের সেন্টিমেন্টেও এটা ঢুকাই দিছে যে ইন্ডিয়া আউট। মালদ্বীপের রিসেন্ট আগের প্রেসিডেন্টও কিন্তু ইন্ডিয়ার অনেক ভালো বন্ধু ছিল, আর ইন্ডিয়া নানান দিক থেকে তো হেল্প করেই মালদ্বীপকে। 2014 সালেও মালদ্বীপকে পানি দিয়ে সহায়তা করছে ইন্ডিয়া, করোনার সময় 1 লক্ষ ভ্যাকসিন গিফট করছে ইন্ডিয়া, ইন্ডিয়ান 77 জন মিলিটারি পার্সন পর্যন্ত মালদ্বীপে আছে। সরি, ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপে? হ্যাঁ, ঠিকই শুনছেন, ইন্ডিয়ান মিলিটারি মালদ্বীপে। কারণটা হলো 2009 সালে কিছু হেলিকপ্টার গিফট করে ইন্ডিয়া মালদ্বীপকে। এই সকল মিলিটারি ইকুইপমেন্টগুলো চালানোর জন্য ইন্ডিয়ান মিলিটারি ওইখানে পোস্ট করা হয়েছে এবং মালদ্বীপের বর্ডার সেফ রাখার জন্য চারদিকে 22টা রাডার স্টেশন বানাইছে ইন্ডিয়া। কিন্তু এইখানে ইন্ডিয়া একটা মুনশিয়ানা করছে যে আগামী 30 বছর পর্যন্ত এই রাডার স্টেশনগুলা ইন্ডিয়ানরাই পরিচালনা করবে। রাডার স্টেশনগুলা কিন্তু মালদ্বীপে, কিন্তু পরিচালনা করবে ইন্ডিয়ানরা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইলেক্টেড হওয়ার পরই ভারতের কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠায় যে ভাই, আপনাদের মিলিটারি আমাদের আর দরকার নাই, আপনারা মিলিটারি ওয়াপাস করেন। যখন নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের কিছু ছবি আর ভিডিও পোস্ট করে তখন মালদ্বীপের আরও খারাপ লেগে যায়, কারণ তারা মালদ্বীপের অল্টারনেটিভ চিন্তা করেই ওইখানে ডেভেলপমেন্টের অ্যানাউন্সমেন্ট করছে, আর সেই কারণেই মালদ্বীপের লিডাররা তাদেরকে খোঁচা মেরে পোস্ট করা শুরু করছে যে ইন্ডিয়া এমন কখনো হতে পারবে না, যে মালদ্বীপ এত বেটার সার্ভিস দেয়, ইন্ডিয়ার দ্বারা এত ভালো সার্ভিস দেওয়া কখনো সম্ভব না, ইন্ডিয়ানরা তো যেখানে যায় সেখানে গন্ধ ছড়ায় দেওয়া যায়, ইন্ডিয়ানরা তো এখন পর্যন্ত খোলা জায়গায় টয়লেট করে, এগুলা ব্লা ব্লা ব্লা। ইন্ডিয়ান সেলিব্রিটি, ক্রিকেটার, বড় বড় ইনফ্লুয়েন্সাররা সবাই কিন্তু ভ্যাকেশনের মালদ্বীপে যায়, আর মালদ্বীপের জিডিপিটা হলো টুরিস্ট নির্ভর।
আর মালদ্বীপের মানুষজন এইসব খোঁচা মেরে পোস্ট করার কারণে ইন্ডিয়ান সেলিব্রিটি, ক্রিকেটার, ইনফ্লুয়েন্সার সবাই মালদ্বীপকে বয়কট করে। মালদ্বীপের জনসংখ্যাই মাত্র 5 লাখ আর ইন্ডিয়ানরা বয়কট মালদ্বীপ পোস্ট করে ফেলছে 10 লাখের বেশি। ইন্ডিয়ান কিছু এজেন্সি আছে মালদ্বীপের বুকিং নেওয়া অফ করে দিছে, যাদের ট্রিপ ছিল তারা ক্যান্সেল করে দিছে। মানে ইন্ডিয়াকে খোঁচা মেরে কথাগুলা ইন্ডিয়ার বুকে আঘাত হানছে। এবার আসেন, মালদ্বীপ কেন ইন্ডিয়ার জন্য এত ইম্পর্টেন্ট আর ইন্ডিয়া কেন তাদের মিলিটারি মালদ্বীপে পোস্ট করে রাখছে, আর মালদ্বীপকে কেন এত দিক থেকে ইন্ডিয়া হেল্প দিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান ওশান ওয়ার্ল্ড ট্রেডে এটা বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা, অনেক ইম্পর্টেন্ট সি রুটস গুলো ইন্ডিয়ান ওশান হয়েই যায়। এখন ইন্ডিয়া কোনো মতেই চাইবে না যে মালদ্বীপের মতো দেশটা চায়নার হাতে চলে যাক, তাহলে ওই সকল এলাকাগুলোর আধিপত্য হারাবে ইন্ডিয়া, আর অন্যদিক দিয়ে চায়নার সাথে পাল্লা দিতেও অনেকটা পিছায় পড়বে। আর মালদ্বীপ যদি তখন চায়নার কথায় উঠে বসে তাহলে তো ইন্ডিয়া শেষ। আর চায়নাই যে শুধু একমাত্র এশিয়ান জায়ান্ট তা কিন্তু না, ইন্ডিয়াও কিন্তু আস্তে আস্তে তাদের ইকোনমি অনেক বেশি ডেভেলপ করতেছে। হ্যাঁ, টেকনোলজি দিক থেকে ইন্ডিয়া চায়নার থেকে অনেক পিছায়া, কিন্তু চায়না চায় ইন্ডিয়া আগে বাড়ার আগেই ওকে থামায় দেওয়ার জন্য। কিন্তু মোহাম্মদ মুইজু এইবার ইলেক্টেড হয়ে মালদ্বীপের বড় ভাই ছোট ভাই রুলটা ব্রেক করে ফেলছে। সে ইলেক্টেড হয়ে এইবার সর্বপ্রথম গেছে তার্কি, তারপরে গেছে চায়না, যেখানে তাদের পরম্পরা এবং ঐতিহ্যই হলো পাশ করার পর ইন্ডিয়া যে ইন্ডিয়ান প্রেসিডেন্টের সাথে দেখা করে আসে। এই কারণে ইন্ডিয়া খুব টেনশনে পড়ে গেছে। ইন্ডিয়া অনেক বিজনেস সুবিধা দেয় মালদ্বীপকে, অনেক রিসোর্স দিয়ে হেল্প করে, এত কিছু দিয়ে হেল্প করার পরও শেষ পর্যন্ত ফাঁকি মেরে দিল। ফিশারিজ আর ট্যুরিজম মিলে মালদ্বীপের 40% ইকোনমি, কিন্তু এই সকল কিছু ভুলেই মালদ্বীপ এখন চায়নার কোলে বসে খেলা করতেছে। মালদ্বীপ এক ছোট দেশ হওয়ার পরেও ইন্ডিয়াকে কুতকুতি দিতেছে, আর এটা যে কোনো বড় ভাইয়ের সাপোর্ট ছাড়া ইম্পসিবল এটা কিন্তু সবাই ভালো করেই বুঝতেছে। আর 2008 সালে চায়না কিন্তু মালদ্বীপের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট বুঝে গেছে। মালদ্বীপের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এর জিওগ্রাফিক্যাল লোকেশন। চায়না এমন একটা দেশ যার কাছে সবকিছুই আছে শুধুমাত্র তেল ছাড়া। চায়না সৌদি আরব এবং অন্যান্য আরব দেশ থেকে তেল ইম্পোর্ট করে, আর তেল এমন এক জিনিস যেটা ছাড়া কোনো দেশ চলতে পারে না। একটা দেশে তেল লাগেই, তেল ওই মালদ্বীপের পাশ দিয়ে রোড হয়েই চায়নায় আসে। যদি কোনো কারণে ইন্ডিয়া এবং চায়নার সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়, সেই মুহূর্তে মালদ্বীপ যদি ইন্ডিয়াকে সাপোর্ট করা শুরু করে, তখন চায়নার জন্য খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। চায়নার একটা স্ট্রিং অফ পার্লস থিওরি আছে, যেখানে চায়না ইন্ডিয়ার অ্যারাউন্ডে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতেছে, বাংলাদেশ, মালদ্বীপ ওই সকল জায়গার ইলেকশনগুলোতে ইন্টারফেয়ার করতেছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে। আর মালদ্বীপ আগে এত উন্নত দেশ ছিল না, আস্তে আস্তে এটার ডেভেলপমেন্ট বাড়তেছে, বাইরে থেকে অনেকভাবে অনেকেই সাহায্য করছে মালদ্বীপকে। হঠাৎ করে যখন দেখতেছে যে মালদ্বীপ মোটামুটি লেভেলের স্ট্যান্ডার্ড স্কেলে চলে আসছে, তখন থেকে বাইরের সাহায্য তেমন আর আসে না। তখন মালদ্বীপের উন্নয়ন ঘটাতে হইলে তো মালদ্বীপে অনেক টাকার প্রয়োজন, তখন সেই সুযোগটাই চায়না নিয়ে নিছে। চায়না মালদ্বীপকে বিভিন্নভাবে নানান উপায়ে সাহায্য করতেছে, লো ইন্টারেস্টে লোন দিতেছে। কিছুদিন আগে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ একটা ব্রিজও করে দিছে চায়না। চায়না মালদ্বীপের খেয়াল রাখতেছে, অনেক বেশি আদর যত্ন করতেছে। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদেরকে খুশি দিবেন, যাতে দিন রাত কষ্ট করে ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।